কক্সবাজার হোটেল মোটেল অঞ্চলের কটেজ জোন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 1996 সালে এ জোনের 7.5 একর জমি সৈকত সমবায় সমিতিকে বরাদ্দ দেয়। কিন্তু 1997 সালে 7.5 একরের পরিবর্তে 5 একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে। কিন্তু 2.5 একর জমি ফিরে পেতে উচ্চ আদালতে শরণাপন্ন হয় সৈকত সমবায় সমিতি। পরবর্তীতে 2021 সালের সেপ্টেম্বরে তা খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে 5 একর জমি বরাদ্দ দেওয়ার 26 বছরেও লিজ দলিল সম্পাদন না করায় তাদের জায়গার মালিকানাও নেই বলে দাবি গণপূর্ত বিভাগের। লিজ দলিল সম্পন্ন না করে এখানে ইচ্ছা মতো নিজেদের যে স্থাপনাগুলা করে যাচ্ছে, এখন আমরা যেগুলো নির্মাণাধীন আছে এই 5 একরের মধ্যে এগুলা ভাঙতে। এর প্রেক্ষিতে এক সপ্তাহ আগে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ভেঙে দেয় কটেজ জোনের নির্মাণাধীন 6টি ভবন। কিন্তু ভেঙে দেয়া ভবনে আবারও নির্মাণ কাজ শুরু করে দখলদার, এমন সংবাদে ফের মঙ্গলবার সকালে উচ্ছেদ কার্যক্রমে যায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় নির্মাণাধীন ভবন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হুঁশিয়ারি দেন, পরিকল্পিত পর্যটন নগরী গড়তে সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। এই ধরনের অভিযান অব্যাহত রাখবো, কারণ আমরা যদি একটা পরিকল্পিত কক্সবাজার নগরী করতে চাই তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে ইরিডিকেট করতে হবে, এটাকে অপসারণ করতে হবে। গণপূর্ত বিভাগ জানিয়েছে কটেজ জোনে 7.5 একর জমি জুড়ে শতাধিক স্থাপনা রয়েছে, এসব কটেজের পুরোটাই অবৈধ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।